हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। केमन आछो सबाई? आशा करछि सबाई भालो आछो। तो आज के आमी तोमादेरके एमन एकटा शैम्पू और कंडिशनारे ब्यापारे बोलबो जेटा आमादेर रेगुलर बेसिसे यूज करले, देखो आजकल जा पल्यूशन, इवेन आमरा एखन चुलेर ओपर कत किछु एक्सपेरिमेंट करते थाकि। आमरा हेयर स्ट्रेटनिंग करी, स्मूथनिंग करी, कार्लिंग करी, हेयर कलर करी, इवेन आमिओ किछुदिन आगे हेयर कलर करेछिलाम, तोमरा देखेछो। तो आज के तोमादेरके सेई रकमई दुटो दारुण आमी शैम्पू और कंडिशनारे ब्यापारे বলবো, সেটা হচ্ছে নিউডে ক্যারেট সিডস শ্যাম্পু আর ক্যারেট সিডস কন্ডিশনার। তোমাকে কি তোমাদেরকে কিছুদিন আগে আমি ক্যারেট সিডস হেয়ার অয়েলের ব্যাপারে আমি তোমাদেরকে বেনিফিট বলেছিলাম। তোমরা যারা এখনও দেখোনি, আমি এখানে আই বাটনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করো। ভীষণ ভালো শ্যাম্পুটা, আমি নিজে পার্সোনালি ইউজ করেছি, তারপরে আমি বলছি। আমাদের দেখবে হেয়ারে অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে করতে হেয়ারটা এত ড্রাই, ড্যামেজ আর ফ্রিজি হয়ে যায় না, তারপরে বাইরের পলিউশন, আর শীতকালে দেখবে হেয়ারটা আমাদের একটু বেশিই ড্যামেজ লাগে, তাই তো? তো সেই জন্য তোমরা এই দুটো ইউজ করলে পারে দারুণ বেনিফিট পাবে, আর অসম্ভব সুন্দর গন্ধটা। এটার একটা পাম্প ফর্মে আছে, আর পাম্প ফর্মের জিনিস কিন্তু খুব আমাদের মানে ইজি টু ইউজ, তাই তো? তো এটা হচ্ছে শ্যাম্পুটা, একটা মাইল্ড ফ্রেগনেন্স আছে, আর একদম পুরো ক্যারটের যেটা কালার সেটা দেখতেই পাচ্ছ, একদম ক্যারেট কালারের। আর এটা শ্যাম্পুটার কালারও কিন্তু ক্যারেট কালারের। আর সে এইটা ইউজ করার পর আমার চুলটা দেখো, মানে আমার অলরেডি সিল্কি একটা স্মুথ হেয়ার, আমি উইদাউট কন্ডিশনারে ইউজ করেছি, তারপরেই আমার আরও মানে এটা স্মুথটা আমি বুঝতে পারছি। খুব ভালো শ্যাম্পুটা, আমি এটা অলমোস্ট অনেকটা ইউজ করেছি, আর আমি কিছু পার্সোনালি ইউজ না করে তোমাদেরকে কোনো কিছু রিভিউ দেওয়াটা ঠিক না। এবার আসি এর প্যাকেজিংটার ক্ষেত্রে। এইটা হচ্ছে শ্যাম্পুটার প্যাকেজিং। এটা যখন আমি পেয়েছি হাতে, দেখো শ্যাম্পুটা একটু গায়ে পড়ে গেছিলো, তো তার জন্য এটা ট্রাভেল ফ্রেন্ডলি, এ দেখো শ্যাম্পুটা একটু পড়ে গেছিলো, তার জন্য এখানে এরকম একটা পাউচ দেওয়া হয়েছে, যাতে এটা তোমরা ইজিলি এর মধ্যে নিয়ে যে কোনো জায়গায় ক্যারি করতে পারো। আর গন্ধটা অসম্ভব সুন্দর, অসম্ভব। এটা হচ্ছে টোটাল 300 ml, আর এইটার মধ্যে জাস্ট এটা নিয়ে এটা তোমরা ক্যারি করতে পারবে। এই দেখো এইভাবে এটা ক্যারি করতে পারবে, একদম ইজি টু ক্যারি। যদি শ্যাম্পু কিছু পরেও থাকে তাহলে এই পাউচের মধ্যে পড়বে, সেটা কিন্তু পরে ইউজ করতে পারবে। আর এটা দেখো একটা কার্ডবোর্ডের একটা দেওয়া আছে, এটা খুবই ভালো। আর আমরা কম বেশি সবাই জানি যে শ্যাম্পু কখনোই কিন্তু আমাদের ডাইরেক্ট হেয়ারে ইউজ করা উচিত না। শ্যাম্পু একটুখানি হাতে এটা পাম্প করে নেবে, দিয়ে একটুখানি জলের মধ্যে মিশিয়ে তারপরে হেয়ারের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করা উচিত। শ্যাম্পু ওয়াশ হয়ে গেলে তারপরে তোমরা এই কন্ডিশনারটা ইউজ করবে। আমি কন্ডিশনারটা এখনও অবধি ইউজ করিনি, কিন্তু শ্যাম্পুটা আমার এত ভালো লেগেছে, আর গন্ধটা এত সুন্দর, ভীষণ সুন্দর গন্ধটা। দেখো আমি অলমোস্ট অনেকটা ইউজ করে ফেলেছি, মানে আমার নাও ডেজ ফেভারিট শ্যাম্পু বলতে পারো। ভীষণ সফট হয়ে গেছে আমার চুলটা, আমার হেয়ার এমনি খুব সফট, স্মুথ একটা ভাব আছে, কিন্তু এটা ইউজ করার পর আরও একটা সফট হয়ে গেছে। তো তোমাদের যাদের ড্রাই ড্যামেজ হেয়ার আছে তারা কিন্তু অবশ্যই এই দুটো ইউজ করবে, খুব ভালো রেজাল্ট পাবে। তো চলো তোমাদেরকে এখন বলবো যে এর মধ্যে কী কী আছে যার জন্য আমাদের যে হেয়ারটাকে আরও সিল্ক অ্যান্ড স্মুদি হয়ে যাবে। তো দেখো এইটা হচ্ছে নিউডের যে শ্যাম্পু, ক্যারেট সিডস শ্যাম্পু আর ক্যারেট সিডস কন্ডিশনারটা। দেখতেও কিন্তু দেখো একদম ক্যারেট কালারের, কার্ডবোর্ডের প্যাকেজিং, খুব ভালো। এটা ইজি টু ক্যারি, ইজি টু ইউজ, যেহেতু পাম্প ফর্মে করা আছে, তো সেই জন্য আমরা কিন্তু খুব বুঝতে পারবো কতটা শ্যাম্পু আমাদের দরকার, কতটা আমরা ইউজ করতে পারবো। এটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি, কারণ এর ভেতরে যে দুটো পাউচ দেওয়া আছে সেখানে শ্যাম্পু যদি কোনো রকম পড়েও যায় তো কোনো প্রবলেম হওয়ার কথা না। আর এই যে ক্যারেট সিডস শ্যাম্পু আর ক্যারেট সিডসের যে কন্ডিশনার, এটা কিন্তু একদমই টক্সিন ফ্রি। আর এই শ্যাম্পু আর কন্ডিশনারের মধ্যে কিন্তু কোনো হার্মফুল কেমিক্যালস নেই, এটা একদমই পুরো সেফলি আমরা ইউজ করতে পারি। আর এর মধ্যে ক্যারেট সিডসের যে এক্সট্র্যাক্টটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের হেয়ারের পিএইচ লেভেলটাকে ঠিকঠাক রাখবে, যাদের ফ্রিজি হেয়ার তাদের সেই ফ্রিজিনেসটাকে রিমুভ করবে। এর মধ্যে ন্যাচারাল অয়েল দেওয়া আছে যেটা আমাদের হেয়ারটা তার জন্য স্মুথ থাকে। আর ক্যারেট সিডসের মধ্যে থাকা ভাইটামিন এ আর ই, যাদের প্রচণ্ড পরিমাণে স্ক্যাল্প খুব ইচি হয়, যাদের ড্যান্ড্রাফের প্রবলেম আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে, স্প্লিট এন্ডসের জন্য এটা ভীষণ ভালো। আর এই শ্যাম্পু আর কন্ডিশনারের মেন প্লাস পয়েন্ট হচ্ছে এটা মেন ওমেন, ছেলে মেয়ে বোথ এটা ইউজ করতে পারবে, যেরকমই হেয়ার লেন্থ হোক না কেন, যেরকমই হেয়ার টাইপ হোক না কেন, এটা কিন্তু দুজনেই ইউজ করা যাবে।
তাহলে তোমরা সব দেখে নিলে, এর বেনিফিটস, এর গুণাগুণ সব কিছু দেখে নিলে। যারা এখনও অবধি ইউজ করনি তারা ইউজ করো, খুব ভালো রেজাল্ট পাবে আমি বলছি, কারণ আমি নিজেই পার্সোনালি ইউজ করেছি এটা। ডেসক্রিপশন বক্সে সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চেক আউট করো। তাহলে পরে তোমরাও মানে যাদের এক্সেসিভ ড্রাই ড্যামেজ হেয়ার, যাদের ড্যান্ড্রাফের প্রবলেম আছে, তারা কিন্তু এই প্রবলেম থেকে সলিউশন পেতে পারো। ইভেন আফটার রেগুলার বেসিসে বলো, বিশেষ করে এই শীতকালটা যাদের প্রচণ্ড ড্রাই হয়ে যায় তাদের জন্য কিন্তু এটা একদম আইডিয়াল, যেটাকে বলতে পারো। তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল লাগে, ভিডিওটা লাইক করতে ভুলো না, ভিডিওটা কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আমি তোমাদের সামনে আরও এই ধরনের বেনিফিটস আছে সেই রকম জিনিস তোমাদেরকে দেখাবো। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নতুন একটা ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।